রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি ওযু ভঙ্গ হবে ফরজ সালাতের পরে একুশ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে বিচির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা আমরা অনেক সময় গরুর গোশত মুরগির গোশত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা আছে কিনা ইমরান এলাইস আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছতর ঢাকা থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে ঢাকবেন না শার্ট দিয়ে ঢাকবেন সেটি আপনার বিষয় জুলিয়ান আসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু শরিয়া সম্মত না এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকি আকিদা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ হুমায়রা জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার 10-15 মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কি না সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না ওয়াক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাতকে ওয়াক্ত মতো পড়াকে আবশ্যক করেছেন আল্লাহ ইরশাদ করেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্নাহ ফজরের সুন্নাটা যদি ফজরের সুন্নাতে ফজরই যদি না হয় তাহলে সুন্নাটা কিভাবে পড়বেন এই জন্য ফজর ওয়াক্ত শুরু হবে তারপর আপনি সুন্নাহ পড়তে পারবেন তবে ফরজ নামাজের 10-15-20 মিনিট বা আধা ঘন্টা আগেও সুন্নাহ পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানের সময় সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্নাহ পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই মিজানুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো কালে কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসগার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিচির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশ বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশ নয় কোনো হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম একুশ বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনী কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়
বিধি সালাতে দোয়া কুনুত না পড়লে অন্য কোন দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোন দোয়া পড়লে চলবে, কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুতগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন। এমনি শানিফ হোসেন জানতে চেয়েছেন, আমরা অনেক সময় গরুর গোশত মুরগির গোশত কিনে খেয়ে থাকি, কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা আছে কিনা। দেখুন, মুসলিম এলাকাতে, মুসলিম অধ্যুষিত এলাকাতে বিসমিল্লাহ বলে জবাই করা হয়, এটাই স্বাভাবিক। বিধা এটা নিয়ে আপনি ওয়াসওয়াসায় বা সংশয়ে ভোগার কোনো কারণ নেই। আর যদি এমন কোনো জায়গায় আপনি বসবাস করেন যেখানে সন্দেহ আছে, তাহলে সেখানে আপনি নিশ্চিত না হয়ে খাবেন না, কিনবেন না। আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন, প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট? প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, মুছে নিতে পারেন, শুষে নেয়, অসুবিধা নেই, যথেষ্ট হবে। কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত। সুলতানা জানতেছেন, ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে? হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকী থাকে অথবা লোকজন থাকে, যে অবস্থায় হোক না কোনো, কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না। শিবলি নোমা জানতেছেন, টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? টিকটিকি এইটা মারা সবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা, না ভিন্ন কোনো টিকটিকির প্রজাতি, কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু, সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে। বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয়, কিন্তু এটি এই টিকটিকির মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে। এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয়। টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে, এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে। আর মাকড়সা, এটা মারা গুনাহের কাজ, মাকড়সা বিনা কারণে মারবো না, যেটি আমাদের কোনো ক্ষতি করছে না। এমনি দেলোয়ার হোসেন, তবে হ্যাঁ, মাকড়সা বাসা ইত্যাদি আপনি যে ভাঙতে হয় পরিষ্কারের খাতির, এটা অবশ্যই করতে পারবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন, ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হ্যাঁ বোন, অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে, কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না। সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি, পবিত্র করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো। সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন, আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো, প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন, যখন রাগ উঠবে এটা পড়বেন। দাঁড়ার অবস্থা রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে অজু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় উঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপরে এইচ এম মামুন জানতে চেয়েছেন, সুন্নাসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাসম্মতভাবে যদি একবার উজু করা হয়, উজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না, যদি ওই উজু থাকে, কারণ সুন্নাসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। রাহাদ হাসান আপনি জানতেছেন, উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়।